তোমাকে পৃথিবী আর বাংলাদেশে পাঠানো হয়েছিল, ওখানে গিয়ে কি গবেষণা করলে? আমি সেই গ্রহের আজব দেশের আজব যুবকদের দেখলাম। কেন, কি দেখলা? দেখলাম এরা একে অপরের সাথে ঝগড়া করে, তবে লাঠিঝাটার ঝগড়া না। মানে একটু খুলে বলো জাদু। ওখানকার ছেলে পেলে ফেসবুক বায়োতে লেখে গেমার, কিন্তু পাবজি আর ফ্রি ফায়ার এই দুইটা গেম নিয়ে এরা পুন্টাপুন্টি আর মারামারি করে। কি বলো, তাহলে এরাও আমাদের মতো এলিয়েন? এই মারামারি করা দুই দলকে এখনই আমাদের গ্রহে নিয়ে আসো। তো হ্যালো ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো বর্তমান সময়ে দুটি আলোড়ন সৃষ্টিকারী গেম হচ্ছে পাবজি এবং ফ্রি ফায়ার। এই দুইটা গেমের একটাই মিল, এটা হচ্ছে এই দুইটাই ব্যাটেল গ্রাউন্ড গেম, মানে এই দুইটা গেমে ব্যাটেল গ্রাউন্ডে মারামারি হয়। সো বেসিক্যালি এখানে হয় কি, পাবজি আর ফ্রি ফায়ার দুইটা আলাদা গেমের একই স্ট্র্যাটেজি হলেও এখানে ভিন্ন হচ্ছে একদল ফ্রি ফায়ার খেলে আর একদল পাবজি খেলে। সো এখানে দুই পক্ষের মাঝে অলওয়েজ এই মারামারি হয়ে থাকে যে আমার গেম ভালো, তোমার গেম খারাপ, বা তোমার গেম কার্টুন, আমার গেম ভালো, আমার গেমের গ্রাফিক্স ভালো, তোমার গেমের গ্রাফিক্স খারাপ। তো আমাদের ফ্রেন্ড সার্কেলও এরকম, মানে এক দুইটা ফ্রেন্ড থাকে যারা একজন খেলে পাবজি আর একজন খেলে ফ্রি ফায়ার। তো তাদের মধ্যে এরকম রীতিমতো ঝগড়া হয়ে থাকে যে তুই পাবজি খেলোস, তোর এই গেম, তোর এই মোবাইল খারাপ। তো পাবজি ভার্সেস ফ্রি ফায়ার নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম, তো তোমরা পার্ট টুর জন্য রিকোয়েস্ট করছিলা, সো হেয়ার ইজ পার্ট টু। তো ভিডিওতে আশা করি তোমরা যাদের ফ্রেন্ড সার্কেলে এরকম মারামারি হয় তারা রিয়্যাক্ট করতে পারবা। সো আজ এরা পোকর পোকর বাদ দিয়া ভিডিও স্টার্ট করে দিই। অ্যান্ড ইয়েস, দিস ভিডিও ইজ স্ক্রিপ্টেড। আশা করি বুঝতে পারছো ভিডিওটা কেন স্ক্রিপ্টেড বানানো হয়েছে, কারণ এই ধরনের ভিডিও ভাই এমনি বানানো সম্ভব না। সো এনজয়। কিরে, কি অবস্থা তোদের? ভালো। তোরে জিগাই নাই, বাকিদের জিগাইছি। আমিও তোরে উত্তর দেই নাই, অন্যদের বলছি। কিরে মামুন, দেখলাম আজকে বাজারে গেলি। হম মা, নতুন ফোন তো কিনে ফেলছি, এবার খেলা হবে। এবার ক কি গেম না মামু? আরে মামা, কস কি, প্লে স্টোরে গিয়ে সার্চ দে ফ্রি ফায়ার। এর থেকে ভালো গিয়ে ল্যাগ জড়ি না বিনামূল্যে আগুন। আইসে হালা এবার। মামা তোরে আমি কই পাবজি না মা, এইসব মাগনা আগুন ফাগুন বাদ দে, এগুলা গরিবের গেম। পাবজি খেলে পুরো অন্যরকম ফিলিংস পাবি। জিএফের ফিলিংস দিতে পারবো? হ পারবো, বাল পারবো। আমার চুলের গেম পাবজি, পুট কি আননোন ব্যাটেল গ্রাউন্ড, পাগলের উৎপাত বাইরা গেছে। বেটা কার্টুন নিয়েই আজীবন খেললা যাবি, ছোটবেলার শখ এখনো যায় নাই। তোর গেম কার্টুন হালা। এই দুইটার পুন্ডাপুন্ডি আবার শুরু হয়েছে, আমি এই পুন্ডাপুন্ডিতে নাই, গিয়ে বাংলাদেশ সার্ভারের আন্দোলন করি। মামুন তোরে আমি বলি এটার কথা বাদ দে, তুই পাবজি ডাউনলোড কর, একসাথে খেলবো। এই একসাথে কি খেলবো তোমরা? হ্যাঁ, পুট কি আননোন ব্যাটেল গ্রাউন্ড খেলবো। আচ্ছা আমাকে ক্যান্ডি ক্রাশের গোল পাসটা কেউ করে দিবি প্লিজ। এই হালি আবার আইসে বালের ক্যান্ডি ক্রাশ নিয়া। তোর প্রবলেম কি, লেভেল 155 গিয়ে দেখা। কথার মাঝখানে বামা ঢুকাইস না। মামা তুই ফ্রি ফায়ার ডাউনলোড কর। ওকে মামা, আমি তোরে পাবজি ডাউনলোড করতে বলছি, তাইলে শুন। আমরা বাইশে আসছি তো। যদি ভুলেও দেয়াস নক আউট হইলেই বাস। তোর রাজনীতি কে বলে বট? অন্যজন পালায়া থাকে নয় তো পালায় এলাকা ছাইরা। কি কস, কিছুই বুঝি না। রিভাই তো দিবে না, মরলে কেক ছাড়বে না, চাপা বাজি কইরা বলবে সে খুব প্রো, কেউ পারবে না। অন্যরকম ভালোবাসা ফ্রি ফায়ার মানে আমার কাছে নেশ। ও গাঁজা করদের ফ্রি ফায়ারই ধরায় দেওয়া উচিত। ক্যান্ডি ক্রাশ তোর ফ্রি ফায়ারের কাছে কিছুই না। ফ্রি ফায়ার কি এমন গেম যে আবার লাভার হতে হবে? খেলতে খেলতে যাই ফোন ভেঙে। ও আমারও ভাল লাগে যখন পাই আমি ভুইয়াটা, মনে হয় যেন লাস্টে কবে বইয়া পাইছস মনে আছে। অন্যরকম ভালোবাসা ফ্রি ফায়ার
মানে আমার কাছে নেশা থাকে না তো খুশ আমার ফ্রি ফায়ার বলে আর ইয়েস ব্রাদার আই এম এ ফ্রি ফায়ার লাভার। তো সং দুইটার অরিজিনাল ক্রেডিট এবং তাদের অরিজিনাল লিঙ্কগুলো আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, সো প্লিজ ডোন্ট স্ট্রাইক মি মেন্টোস আঙ্কেল। গানের মতো গেমটা হলেই তো হতো, তাহলে আমাদেরটা শুন। পুটকি অ্যান্ডন ব্যাটেল গ্রাউন্ড কেউ আমায় রিভাইভ দিয়া যা এনেমি আসছে পালা ইয়াটাতে কালেক্ট করলে যা অমনি ইয়া রেডি হইয়া যা। চালাইতে পারো সোম বট কাউরে ছাড়বি না তো হেডশট মারবি কত আশেপাশে অনেক এনেমি আছে যত কেউ আমায় এটেক দিয়া যা ফরেক দিয়া যা পারো সি তো ভিক্ষা করতে রিভাইভ দিয়া যা তুই বলো ধালা তোরা কি পাবজিতে একে অন্যর থেকে ভিক্ষেই করস? গার্লফ্রেন্ড থাকলে তো ব্রেকআপ করবি হে কলেজে কাল পরীক্ষা বাপে বলবে ও খোকা এই বাথরুমে ফেল করলে ঘরে পাবা না জায়গা খাই দাই আর পাবজি খেলি পরীক্ষায় ডাবা মারি বাপমা কয় রিক্সা নিয়ে রাস্তায় নাম তুই তাড়াতাড়ি খেলবো না পাবজি আমি বাপমা দেয় দৌড়ানি গেম খেলার নেশায় কইরা পড়া লেখা ডাব্বা মারি ডাব্বা মারছে মিলিটারি ব্রিজ ক্যাম্প করবো প্লেয়ার গান পাইলে এয়ার ড্রপ নিবো এনেমি পাইলে অনেক মারবো হাত পা ভাঙা নদীতে পাঠাবো চিকেনে ডিনার নিয়া ঘরে ফিরবো টিম আপনা হলে সোলো খেলবো রোজা নিয়া আমি একাই মারবো সবার থেকে ভালো ফিল করবো হ্যাঁ কিল চুরি কইরা চিকেন ডিনার পাবো সবাইকে দেখাবো আমার মতো ভালো তোর মতো বট প্লেয়ার আর কেউ নাই ফেসবুকে স্ক্রিনশট দেব সব করব সব জ্বলবে বন্ধু সব করব সব তোর এই বট মারা দেখে কেউ জ্বলে না টুর্নামেন্টে যাব চ্যাম্পিয়ন হব সেলিব্রিটি হব বাংলাদেশে কামাবো বট মারায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব আগে শেয়ার দিয়া যান লাইক দিয়া যান কমেন্ট কইরা যান সাবস্ক্রাইব কইরা যান। ওহো কেমন দিলাম জোস মামা জোস। হ্যাঁ বেটা আমাকে 500 মিলিয়ন ডাউনলোড। ওই পারো জিত ডাউনলোড দেখাইতে, পাবজি সব ভার্সন মিললে 2 বিলিয়নের উপর ডাউনলোড আছে। 2 বিলিয়নে কয়টা শূন্য জানোস? আচ্ছা তোমাদের পাবজির ইউটিউবারদের সর্বোচ্চ সাবস্ক্রাইবার জানি কত? 1.5 লাখ। লাল আমাদের ফ্রি ফায়ার ইউটিউবারের সর্বোচ্চ সাবস্ক্রাইবার 1.5 মিলিয়ন। 1.5 মিলিয়নে কয়টা শূন্য বাছা? তোরা আবার শুরু করছস? আমি না, ও আগে শুরু করছে। আরে আমি কই বললাম তুই আগে করলি? দেখ ভাই, কেউ পাবজি খেলবে কেউ ফ্রি ফায়ার খেলবে, এক একজনের এক একটা ভালো লাগবে, নর্মেল। কিন্তু নিজেরে গেমার দাবি করো আবার অন্য গেমকে খারাপ বলো, ও মা গো টুরু গেমার। কেউ লুডো গেমে পাজি তুলবি? এটা এখান থেকে এখনই বাইর কর। হয় দেখ যে যার মতো গেমটা খেলুক না, ঠিকই তো আমার 430 টাকা না দিয়ে জরিনা আর পাবজির পিছে ঢালো। এই গেম খেলা তো 2 টাকাও কামাইতে পারল না, তারপর হয়তো পুনটাপুন্টি কেন? সব গেমই সব জায়গা থেকে বেস্ট, সব গেমই সবার কাছে ইমোশন, তাই নিজের থেকে গেমটা খারাপ বললে সবারই কষ্ট লাগে। বুঝলি তাহলে, কেউ কোনো গেমকে ছোট করে দেখবি না, এক একটা গেম এক একটা প্লেয়ারের কাছে আবেগ, প্রতিটা গেমারের ইমোশন। একটা জিনিস দেখ, আমরা কিন্তু বেশিরভাগ পাবজি ফ্রি ফায়ার প্লেয়ার কোনো খারাপ কাজে লিপ্ত না, আমরা অন্যদের মতো ছ্যাঁকা খেয়ে ডিপ্রেশনে যাই না, ডিপ্রেশনে যাই যখন 12 কিল করেও লাস্ট জনে চিকেন আর বুইয়া মিস হয়। আমরা এমন যে অচেনা মানুষের সাথে বন্ধুত্ব হতেও 5 মিনিট টাইম লাগে না। আমরা রিয়েল লাইফে ইন্ট্রোভার্ট হতে পারি কিন্তু গেমে মন খুলে সবার সাথে আড্ডা দিই। আমরা প্রতিদিন ঈদের খুশি পাই বুইয়া আর চিকেন ডিনারে। টিমমেটের কিলচুরির মজা শুধু পাবজি আর ফ্রি ফায়ার প্লেয়াররাই বুঝে। পাবজি আর ফ্রি ফায়ার 2টা গেম না, প্রতিটা প্লেয়ারের আবেগ, হাজারো স্মৃতি, ভালো লাগার 2টি মাধ্যম। তবু আমরা 2 পক্ষ অযথায় ঝগড়া করে যাচ্ছি, কী জন্য করছি সেটাও জানি না,
করে কী লাভ হচ্ছে সেটাও জানি না, কেননা আমার যে যার মতো গেমটা এনজয় করি, একটা সুন্দর গেমিং কমিউনিটি তৈরি করি, অন্য গেম না খেলে সেই গেম খারাপ না ভালো তা যাচাই না করি। হুম মামা ঠিকই বলছিস। আচ্ছা তাহলে আমি ফ্রি ফায়ার পাবজি দুইটাই নামাই। হুম সেটাই কর। শুরুতে হারাতে পারলে 100 টাকা। এসব পাবজি পাবজি বাদ দে, কালকে 5 নম্বর বিয়েবের সাথে ব্রেক আপ করছি। তো আমি কিত্তাম, ও আমাকে লুডুতে হারায় দিছে তাই ব্রেক আপ করছি। কারো কাছে হারপিক হবে? এ মামা একটাও ডাউনলোড করতে পারতেছি না। পারস না মানে? আরে কি লেখা আছে, ইউর ডিভাইস ইজ নট কপি টিপিডি, কি জানি লেখা। ওয়েট তুই কি ফোন নিছস? চিম্পনি। আর তোর ফোনের র্যাম কতটুকু? 500 MB মনে হয়। হালালপু দুচির ভাই মাচার দোত, এই ফোন নিয়ে তুই লুডুও খেলতে পারবি না। আবার আমাদের মধ্যে ক্যাসাল বাজার দিয়ে গেছস। কেন খেলতে পারবো না, এটা তো টাচ মোবাইল। হারপিকের সাথে মুলার জুস হবে? এতক্ষণ হাত বাতা করে এগুলো দেখলাম কি রাপেশ ভাই। হুম কিরম অফিস ভাই, আমার ডায়মন্ড টপ আপ করা লাগবে, কিন্তু আপনার ফেক সেলারের ভিডিও দেখে ভয় লাগে, তাই কার কাছ থেকে নিব বুঝতে পারছি না। এখন একটু বলেন কম দামে কার থেকে ডায়মন্ড নিব। আপনিও যদি মফিজের মতো এরকম ডায়মন্ড টপ আপ করতে চান কিন্তু কোনো ট্রাস্টেড সেলার না পেয়ে এবং ফেক সেলারের টাকা মারার ধান্দায় বসে থাকা নিয়ে ভয়ে আছেন, তো আপনার জন্য আমি সাজেস্ট করব এই পেজটি। এখান থেকে আপনি ইচ্ছে মতো ফ্রি ফায়ার রিলেটেড সব ধরনের ডায়মন্ড টপ আপ, উইকলি মেম্বারশিপ, মান্থলি মেম্বারশিপ, প্রোমো অফার সহ সব ধরনের এয়ারড্রপ এখান থেকে কিনতে পারবেন। পেজের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে গিয়ে পেজে লাইক দিয়ে রাখেন। যে কোনো সময় আপনার টপ আপ করতে ইচ্ছে হলে ওই পেজ থেকে আপনি করতে পারেন। পেজের লাইক সংখ্যা এখন একটু কম, তবে আপনাদের সাপোর্ট পেলে এবং আপনারা রেগুলার যদি ডায়মন্ড টপ আপ করেন, আশা করি তাদের প্রেসটা আরও ভবিষ্যতে গ্রো হবে। সো ডায়মন্ড টপ আপ করুন এবং ফ্রি ফায়ার এনজয় করুন। হ্যাপি গেমিং। কিরে মামা প্রপোজ করছিলি? আরে কইস না মামা, আমি শেষ। কেন কি হয়েছে, তুই গেমে প্রপোজ করিস নাই? আরে আমার তো সাহস নাই বয়স অন করে প্রপোজ করার। তো কি করলি? আমি গেম চ্যাটে বলছি। তো হ্যাঁ বলছে? না। তো কি বলছে? আরে আমি গেম চ্যাটে লিখছি আই লাভ ইউ, কিন্তু মাঝখানে লাভের জায়গায় 4টা স্টার বসে গেছে, তো ও ভাবছে লিখছি আই পাক ইউ। কিরে গুদ্দোস, কি অবস্থা তোর, এখন কি জিনিস আসছে নাকি নাই? ভাই কি আর কমু, আপনার চ্যানেল সাবস্ক্রাইব না করে আমি যে কি বিপদে পড়ছি। তো এখন কি তোমার জিনিস আসছে? ও ভাই এখন ফিরে আসছে, আপনার চ্যানেল সাবস্ক্রাইব না করার আগে ওইটা ছিল না, এখন সাবস্ক্রাইব করার পর সকালে ওইটা দেখে ওইটা আবার ফিরে আসছে। তাহলে সবার উদ্দেশ্যে কিছু বল ভাই প্লিজ, আপনারাও এখনই রাফেজ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নাহলে ভাই আমরা আপনারও MAT7 থাকবে না, কারণ ভাই ওনার অভিশাপ অনেক কাজে লাগে। আপনারা যারা ভিডিও দেখে এখনও চলে যাচ্ছেন কিন্তু তার চ্যানেলের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা এখনও দিচ্ছেন না, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করেন, নাহলে ভাই আপনারও আমার মতো অবস্থা হতে হবে। সাবস্ক্রাইব করে রাখেন, ভাইয়ের জন্য 9000 সাবস্ক্রাইবার এই ভিডিওতে হয়ে যায়, সো সাবস্ক্রাইব করে রাখেন, 9000 সাবস্ক্রাইবার করে দেন। এবং তোমরা যদি ডায়মন্ড টপ আপ করতে চাও ওই পেজটাতে গিয়ে ডায়মন্ড টপ আপ করো, পেজের লিঙ্ক তুমি ডিসক্রিপশন বক্সে পাবা। এবং ফেসবুক গ্রুপটাতে যদি এখনও জয়েন না হও, জয়েন হয়ে আনো, ডিসকর্ডও চাইলে জয়েন করতে পারো, আমরা ফেসবুকে আড্ডা পাড্ডা দিই, সো ওখানে জয়েন করো। অ্যান্ড এই ভিডিওর এইম রাখতেছি 1900 লাইক, গত ভিডিওতে এইমটা কমপ্লিট করে দিছো যার জন্য থ্যাংকস। এবং যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইবটা করে দাও, কারণ খুব শীঘ্রই 9000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, সো 9000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, মেবি আর 400 সাবস্ক্রাইবার লাগে, সো আর 400 সাবস্ক্রাইবারটা পূরণ করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করো নাই। অ্যান্ড আই উইল সিন দ্য নেক্সট ওয়ান, টাটা।